আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টেক এক্স ওয়াই জেড এর আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। তো আজকে আমি দেখাবো জুন মাসের অফার সম্পর্কে একটা আইডিয়া দিব, আর কিছু কিছু মডেলের প্রাইস বেড়েছে, কিছু মডেলের ডিসকাউন্ট অফার চলতেছে, এই সম্পর্কে এই ভিডিওতে একটা ধারণা দিব। আর জুলাই মাস থেকে আমাদের নতুন একটা প্রাইস আসবে, যেহেতু গভর্নমেন্ট হচ্ছে গিয়ে মোবাইলের উপরে ভ্যাটটা বাড়িয়ে দিয়েছে। তো জুলাই মাস থেকে অধিকাংশ মোবাইলেই বা মডেলগুলোতে হচ্ছে গিয়ে প্রাইস বেড়ে যাবে। তো যারা হচ্ছে গিয়ে রিজনেবল প্রাইসের মধ্যে এখন ডিভাইস পারচেস করতে চাচ্ছেন, তারা কিন্তু এই মাসটাই সুযোগ পাচ্ছেন কমের পারচেস করার জন্য। ইন ফিউচারে বা জুলাইতে কিন্তু হচ্ছে আপনারা একটু বেশি দিয়ে পারচেস করা লাগবে। তবে এই মাস থেকে কিন্তু স্যামসাংয়ের দুইটা মডেলে হচ্ছে প্রাইস বেড়ে গেছে, তো ওই সম্পর্কে একটা ধারণা দেবো। আমরা শুরু করবো হচ্ছে S21 FE থেকে। ফ্যান এডিশনে বরাবরের মতোই গত মাসের মতোই 15,000 টাকা ডিসকাউন্ট নিতে পারবেন 75,000 টাকায়। রেগুলার প্রাইস হচ্ছে 90,000 টাকা। এটার ভেরিয়েন্ট হচ্ছে 8GB RAM, 128GB ইন্টারনাল স্টোরেজ। মডেলের নাম হচ্ছে S21 FE 5G। যারা হচ্ছে কি বিগ ডিসকাউন্টে FE পারচেস করতে চাচ্ছেন, তারা হচ্ছে এটা দেখতে পারেন, মাত্র 75,000 টাকা নিতে পারবেন। অনলি একটা কালার বর্তমানে অ্যাভেলেবেল, গ্রাফাইট কালার, হাতে টলিফ কালার। আর গ্রাফাইট কালারটা হবে হচ্ছে ব্ল্যাক কালার, ব্ল্যাকটাকে গ্রাফাইট বলে, অলমোস্ট এটাকে একটু বলা যায় হচ্ছে গিয়ে গ্রে কালার। তারপরে দেখাবো হচ্ছে গিয়ে A73 5G। A73 5G তো ডিসকাউন্ট চলতেছে 12,500 টাকা। ভেরিয়েন্ট হচ্ছে গিয়ে 8GB 256GB। যারা ইন্টারনাল স্টোরেজ বেশি চাচ্ছেন মোটামুটি 65,000 টাকার মধ্যে, তারা হচ্ছে A73 5G দেখতে পারেন। এটাতে তিনটা কালার হয়, মিন্ট কালার, হোয়াইট কালার আর হচ্ছে ব্ল্যাক কালার। আর এটাতে ক্যামেরাটাও কিন্তু ভালো পেয়ে যাবেন। এটা হচ্ছে এ সিরিজের সর্বশেষ লেটেস্ট ডিভাইস A73 5G। এরপরে এখন পর্যন্ত কোনো ডিভাইস আসে নাই। তারপর দেখবো এটার প্রিভিয়াস ডিভাইসটা, এটা হচ্ছে A53 5G, 59,000 টাকা প্রাইস, 8GB, 128GB। অলমোস্ট সিমিলার হচ্ছে ডিজাইন A73 মতো, এটার কালার ভেরিয়েশন একটু ডিফারেন্ট। এটাতে পাবেন হচ্ছে ব্লু কালার, হাতেরটা হচ্ছে পিচ কালার, একটা ব্ল্যাক কালার পেয়ে যাবেন। এটার দাম হচ্ছে 59,999 টাকা। তারপর নিউলি লঞ্চ হয় A54 A34 ডিভাইস পেয়ে যাবেন। এখানে কালারগুলো অ্যাভেলেবেল আছে, হাতে একটা ভায়োলেট কালার, একটা গ্রাফাইট কালার পেয়ে যাবেন, একটা লেম কালার পেয়ে যাবেন। আর 54A 34 পেয়ে যাবেন হচ্ছে গিয়ে সিলভার কালার, আর একটা ব্ল্যাক কালার হয়, ব্ল্যাক কালারও পেয়ে যাবেন। আর কালারের আর প্রাইসের মধ্যে ডিফারেন্স হচ্ছে গিয়ে আপনার দুইটার প্রাইসে কিন্তু হচ্ছে 10,000 টাকা করে ডিফারেন্স আছে। A54 প্রাইস হচ্ছে 60,000 টাকা, আর 34 প্রাইস হচ্ছে 50,000 টাকা। ডিজাইন পিছনেরটা সিমিলার, 99% অ্যাকুরেসি পাবেন ডিজাইনে। আর ফ্রন্টে হচ্ছে গিয়ে দুইটার কাটআউট চেঞ্জ আছে, 34 ইনফিনিটি ইউ ডিসপ্লে, 54 ইনফিনিটি ও ডিসপ্লে। দুইটারই র্যাম রোমের ভেরিয়েন্ট হচ্ছে 8GB, 128GB। দুইটাতে শুধু প্রসেসরের ডিফারেন্স পেয়ে যাবেন। A54 প্রসেসর দিয়ে আছে Exynos 1380 5G প্রসেসর, আর A34 প্রসেসর দেওয়া আছে Dimensity 1080 প্রসেসর। আর পাশাপাশি কিন্তু হচ্ছে সামনের মাস থেকে আরও ভ্যাট বাড়তেছে, তো যারা ডিভাইস পারচেস করতে চাচ্ছেন এই মাসের মধ্যে নিলে আপনারা রিজনেবল প্রাইসের মধ্যে নিতে পারবেন। তারপর আমরা দেখাবো হচ্ছে গিয়ে এই পাশের এই টেবিলে, এই টেবিল হচ্ছে M53 5G। M53 5G প্রাইসও বেড়ে গেছে অলমোস্ট গত মাসের আগের মাসে বেড়ে গেছে। এটার বর্তমান প্রাইস হচ্ছে 56,499 টাকা। এটা হচ্ছে এখন পর্যন্ত স্যামসাংয়ের সবচেয়ে স্লিম ফোন। 5000mAh ব্যাটারি দিয়েও কিন্তু আপনার অনেক স্লিম একটা ফিল পাবেন। আর এতে এটাতে কিন্তু সুপার অ্যামোলেড প্লাস ডিসপ্লে ইউজ করা হয়েছে, মানে কম প্রাইসের মধ্যে 180MP প্লাস হচ্ছে স্লিম ডিভাইস আপনারা পারচেস করতে পারবেন। তিনটা কালার অ্যাভেলেবেল হয়, হাতে একটা ব্রাউন কালার, একটা পাবেন গ্রিন কালার, আর একটা পেয়ে যাবেন ব্লু কালার। আর এটার ইন্টারনাল স্টোরেজ হচ্ছে 128GB, 8GB RAM। প্রাইস হচ্ছে 56,499 টাকা। তারপর দেখাবো M33 5G। অলমোস্ট M53 মতোই দেখতে লুকিং, শুধুমাত্র এটা একটু মোটা, কারণ এটা 6000mAh ব্যাটারি ইউজ করা হয়েছে। আর এটা র্যাম রোম ইভেন্ট হচ্ছে 8GB, 128GB। আর এটাতে পাবেন 50MP কোয়াড ক্যামেরা, তবে গেমারদের জন্য একটু ভালো হবে, কারণ এতে 5nm ফেব্রিকেশনে প্রসেসর বিল্ড করা। এটার প্রাইস হচ্ছে 37,599 টাকা। ভেরিয়েন্ট হচ্ছে কি 8GB, 128GB, একটা ভেরিয়েন্টই হয়,
কালার পাবেন হচ্ছে হাতে একটা ব্লু গ্রিন কালার, একটা ব্লু কালার পাবেন আর একটা হচ্ছে ব্রাউন কালার পাবেন। তারপরে দেখাবো A33 5G ডিভাইসটা হচ্ছে ওই যে 5373 মতো অলমোস্ট সিমিলার, পিছনে ফ্রন্টে হচ্ছে এটা ইনফিনিটি ইউ ডিসপ্লে আর ডিসপ্লেটা ছোট 6.4 ইঞ্চের ডিসপ্লে দেওয়া আছে, যারা হচ্ছে মানে মিড রেঞ্জে আপনারা হচ্ছে একটু ছোট ডিসপ্লে ডিভাইস করতেছেন তারা হচ্ছে A33 5G দেখতে পারেন। এটাতে কিন্তু ক্যামেরাতে ওয়েস দেওয়া আছে 48 মেগাপিক্সেলের ক্যামেরা, আর এটা র্যাম রোমের ভেরিয়েন্ট হচ্ছে 8GB 128GB, প্রাইস হচ্ছে 48,699 টাকা। তারপরে দেখাবো হচ্ছে গিয়ে A23 4G, এটা 5G না, এটার অফার চলতেছে এই মাসে, গত মাসে এটার প্রাইস ছিল 32,499 টাকা, এই মাসে 2500 টাকা অফার দিয়ে নিতে পারবেন 29,999 টাকায়, মানে 30,000 টাকায় পারচেস করতে পারবেন এ সিরিজের ফোন। সিকিউর ফোল্ডার অ্যাভেলেবেল আছে এটাতে, 50 মেগাপিক্সেলের ক্যামেরা পাবেন, সাথে ওয়াইস দেওয়া আছে, অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজিং সিস্টেম দেওয়া আছে, পাশাপাশি কিন্তু এটাতে 6GB RAM 128GB ROM পেয়ে যাবেন। 3টা কালার অ্যাভেলেবেল হয়, হাতে একটা ব্লু কালার, একটা পাবেন অরেঞ্জ কালার, একটা পাবেন ব্ল্যাক কালার। তবে কালারগুলো সবসময় অ্যাভেলেবেল থাকে না, যেহেতু হচ্ছে বর্তমানে LC প্রবলেম আছে, এই কারণে হচ্ছে গিয়ে কোম্পানিগুলোতে কালারের একটা শর্টেজ দেখা দিচ্ছে। তো আপনারা হচ্ছে কালারগুলো সিলেক্ট করার আগে একটু স্টোরে যোগাযোগ করে নেবেন, স্টোরে আপনার হচ্ছে এই ভিডিওর ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, পাশাপাশি স্ক্রিনেও নাম্বার দেওয়া থাকবে, আপনারা একটু যোগাযোগ করে কালারগুলো ইনশিওর হয়ে নেবেন যে কোন কোন কালারগুলো অ্যাভেলেবেল আছে। এটার র্যাম হচ্ছে 6GB, ইন্টারনাল স্টোরেজ 128GB, 32,499 টাকা, 2500 টাকা ডিসকাউন্ট নিতে পারবেন 29,999 টাকায়। তারপরে দেখাবো A F23 5G, F23 5G গত মাসে অফারটা উঠে গেছে, এখন রেগুলার প্রাইস হয়ে গেছে 33,999 টাকা। এটা হচ্ছে এটা থেকেই স্যামসাংয়ের 5G ফোনের হচ্ছে শুরু, এটার আপনার হচ্ছে এটাতেও কিন্তু স্ন্যাপড্রাগনের প্রসেসর পাবেন। তো যারা হচ্ছে 35,000 টাকার মধ্যে স্ন্যাপড্রাগনের প্রসেসর দিয়ে প্রোডাক্ট খুঁজছেন গেমিংয়ের জন্য, তারা কিন্তু A23 5G দেখতে পারেন, আর হচ্ছে M33 5G দেখতে পারেন। এই দুইটার ডিভাইসে স্যামসাং কিন্তু হচ্ছে কি লিকুইড কুলিং চেম্বার ইউজ করছে এক্সট্রাভাবে গেমারদের জন্য আর কি, টার্গেট গেমারদের টার্গেট করে। তো যারা হচ্ছে গেমিং করবেন, ডিভাইসের পারফরমেন্স লং টাইম থাকবে, পাশাপাশি হচ্ছে গরম কম হবে, তারা হচ্ছে M33 5G আর হচ্ছে F23 5G দেখতে পারেন। এটাতে স্ন্যাপড্রাগনের প্রসেসর দেওয়া আছে, 3টা কালার অ্যাভেলেবেল আছে, এটা হাতেরটা হচ্ছে গিয়ে গ্রিন কালার, একটা পাবেন কপার কালার, একটা হচ্ছে গিয়ে লাইট ব্লু কালার। তারপরে দেখাবো হচ্ছে A52S 5G, A52S 5G হচ্ছে 59,999 টাকা, এটা হচ্ছে গিয়ে আপনার অনলি একটা কালার অ্যাভেলেবেল আছে, ব্ল্যাক কালার, প্রাইস হচ্ছে 59,999 টাকায়। এটাতে কিন্তু 778 5G প্রসেসর পেয়ে যাবেন, যারা A73 5G দেখছেন, A73 5G যে প্রসেসর 778 5G সেম প্রসেসর এতে ইউজ করেছে, শুধুমাত্র স্টোরেজটা কম, এটার স্টোরেজ কিন্তু 128GB, ওটার A73 স্টোরেজ হচ্ছে গিয়ে 256GB। তো যারা হচ্ছে কম প্রাইস মানে ওইটার আর এটার মধ্যে কিন্তু 5,000 টাকার ডিফারেন্স আছে, 5,000 টাকার ডিফারেন্সে কিন্তু আপনারা স্টোরেজটা A73 128GB এক্সট্রা পেয়ে যাবেন, এটাতে 128GB ইউজ করা হয়েছে। তো আপনারা একটু ডিসাইড করে নেবেন যে আপনার স্টোরেজটা বেশি প্রয়োজন নাকি কম প্রয়োজন, 5,000 টাকার ডিফারেন্সে শুধুমাত্র আপনারা স্টোরেজটা বেশি কম পাবেন। আর ক্যামেরাতে লাইটলি একটু হচ্ছে গিয়ে A73 বেটার এটার তুলনায়, কারণ এটাতে 64 মেগাপিক্সেল ইউজ করা হয়েছে, এটাতে 108 মেগাপিক্সেল ইউজ করা হয়েছে। তারপর আমরা চলে যাবো হচ্ছে লো সেগমেন্টে, লো সেগমেন্টের মধ্যে হচ্ছে গিয়ে শুরু করবো হচ্ছে মানে লো সেগমেন্ট বলতে 30-এর নিচে যেগুলো আছে এগুলো থেকে, যেমন হচ্ছে F13তে 2টা ভেরিয়েন্ট হয়, একটা হচ্ছে 464, একটা 6GB 128GB, 464-র প্রাইস হচ্ছে 23,399 টাকা, 6GB 128GB প্রাইস হচ্ছে 28,999 টাকা। এটাতে কিন্তু আপনারা 6000 mAh ব্যাটারি পেয়ে যাবেন, মানে মনস্টার ব্যাটারি ইউজ করা হয়েছে এটাতে, আর এটাতে কর্নিং গোয়েলা গ্লাস 5-এর সাপোর্ট পাবেন, একটা বিশেষ ফিচার দেওয়া আছে, এটা হচ্ছে অটো ডাটা সুইচিং। অটো ডাটা সুইচিং অপশনটা হচ্ছে আপনার যদি 2টা সিমই ডেটা থাকে, তখন হচ্ছে আপনার সিম 1-এর ডেটা শেষ হয়ে গেছে, অটোমেটিক্যালি সুইচ করে সিম 2-এর ডেটা দিয়ে আপনার কানেকশনটা তারা হচ্ছে ধরে রাখবে, কানেকশন লস্ট হবে না। আর এটাতে কিন্তু আপনার 3টা কালার পেয়ে যাবেন, গ্রিন কালার, লাইট ব্লু কালার, পাশাপাশি হচ্ছে গিয়ে একটা কপার কালার, আর এটা কিন্তু FHD+ ডিসপ্লে। তো যারা হচ্ছে গিয়ে F সিরিজের F13টা দেখতে চাচ্ছেন, এই প্রাইসের মধ্যে এটা মোটামুটি বেস্ট হবে। আর এরপরে দেখবো হচ্ছে গিয়ে A14টা হচ্ছে 4GB 64GB, 22,000 টাকা, 21,999 টাকা। যদি র্যাম রোম বিবেচনা না করে যদি ডিজাইনটা দেখেন, অলমোস্ট হচ্ছে A34 আর A54-এর মতো ডিজাইন, এটা কিন্তু কম প্রাইসের মধ্যে খুব ভালো চলতেছে, যেহেতু হচ্ছে এটার ইন্টারনাল স্টোরেজটা 64GB আর 4GB RAM, 22,000 টাকা আর একটু বেশি এক্সপেক্ট করার কথা। সেই ক্ষেত্রে কিন্তু আপনারা যদি ডিজাইনের কথা বিবেচনা করেন, প্লাস হচ্ছে ডিসপ্লের দিকে আপনারা একটু লক্ষ্য রাখেন, দেখবেন ডিসপ্লেটা অনেক ব্রাইট, অনেক কালারফুল। শুধুমাত্র র্যাম রোম দিয়ে বিবেচনা করলে আসলে হবে না, ওভারঅল একটা ডিভাইসে কী কী কনফিগারেশন দেওয়া আছে
এই জিনিসটা একটু ফলো করলে আপনারা হচ্ছে গিয়ে তারতম্য বুঝতে পারবেন। এটার 4GB RAM 64GB ROM 21999 টাকা, তিনটা কালার হয়, একটা হচ্ছে ব্ল্যাক কালার, হাতেরটা হচ্ছে গিয়ে লাইট গ্রিন কালার, আর আরেকটা হয়েছে সিলভার কালার। তারপর দেখাবো A13 এর পরেই আসছে A14, A13টা একটু আগের, এটাতে ডিসকাউন্ট দিছে। এটাতে হচ্ছে গিয়ে 4GB 64GB দাম হচ্ছে গিয়ে 20999 টাকা, এখন বরাবর 20,000 টাকায় নিতে পারবেন, মানে 1,000 টাকা ডিসকাউন্ট নিতে পারবেন 19999 টাকায়। 6GB 128GB প্রাইস হচ্ছে 24,000 টাকা, 23,999 টাকা, 1,000 টাকা ডিসকাউন্ট নিতে পারবেন 22,999 টাকায়। এটাতেও কালার অ্যাভেলেবেল আছে, এই যে হাতেরটা হচ্ছে গিয়ে অরেঞ্জ কালার বলে, আর একটা গ্রিন কালার, ব্লু কালার পেয়ে যাবেন, একটা পাবেন ব্ল্যাক কালার, দুইটা ভেরিয়েন্টই অ্যাভেলেবেল আছে আমাদের কাছে। এই প্রাইজের মধ্যে এটা হচ্ছে বেস্ট একটা ডিভাইস হবে, যারা হচ্ছে গিয়ে কম প্রাইজের মধ্যে 6GB 128GB খুঁজছেন তারা A13টা দেখতে পারেন, 6128 মাত্র 23,000 টাকায়। ডিজাইনটা হবে এরকম, অলমোস্ট হচ্ছে গিয়ে S23 আল্ট্রা আর S22 আল্ট্রার বলা যায় হচ্ছে গিয়ে ফ্যান, কারণ সিমিলার ডিজাইন করছে এটাতে। তারপর দেখাবো A04S এর 464 ভেরিয়েন্ট হচ্ছে গিয়ে 17,999 টাকা, আর 4128 ভেরিয়েন্ট হচ্ছে গিয়ে 18,499 টাকা। 500 টাকা বেশি দিলেই আপনারা কিন্তু হচ্ছে 64GB আরও এক্সট্রা পেয়ে যাবেন, মানে 128GB ইন্টারনাল স্টোরেজ পেয়ে যাবেন। তিনটা কালার হয়, গ্রিন কালার, পিচ কালার বা কপার কালার, আর হচ্ছে গিয়ে ব্ল্যাক কালার। আর এটাতে কিন্তু হচ্ছে গিয়ে আপনারা 50MP ক্যামেরা পেয়ে যাবেন, প্লাস 90Hz রিফ্রেশ রেট দেওয়া আছে এটাতে, মানে আপনি 18,000 টাকা দিয়ে 90Hz রিফ্রেশ রেট, 50MP কোয়াড ক্যামেরা, প্লাস হচ্ছে অ্যান্ড্রয়েড 13 1UI 5.0 পেয়ে যাবেন। পাশাপাশি কিন্তু স্যামসাংয়ের সবগুলো ডিভাইসেই 3 বছরের টানা সিকিউরিটি সফটওয়্যার আপডেট পেয়ে যাবেন, সিকিউরিটি প্যাচ আপডেট পাবেন 4 বছর। A04S 464 17,999 টাকা, আর 4128 হচ্ছে 18,499 টাকা। তারপর দেখাবো হচ্ছে একেবারে এন্টি সেগমেন্টের ডিভাইস যেগুলো আছে এগুলো, এটা হচ্ছে আন্ডার 15,000 এর মধ্যে A04E। A04Eটা হচ্ছে গিয়ে আপনার খুব রিসেন্টলি লঞ্চ হয়েছে, অলমোস্ট দুই মাসের মতো হয়েছে। এটাতে হচ্ছে 3GB RAM 32GB ROM পেয়ে যাবেন, পাশাপাশি কিন্তু এক্সপেন্ডেবলের সুবিধা আছে, মানে ভার্চুয়াল র্যাম, আপনারা এইটাতে 4GB RAM ভার্চুয়ালি অ্যাড করতে পারবেন, মানে 7GB একটা ফিল পাবেন। আর এটাতে তিনটা কালার হয়, ব্ল্যাক কালার, ব্লু কালার, আর হচ্ছে গিয়ে পিচ কালার। আর এটাতে কিন্তু আপনার হচ্ছে 13MP ডুয়াল ক্যামেরা পেয়ে যাবেন, ট্রু ডুয়াল ক্যামেরা, আর 3GB RAM 32GB ROM পেয়ে যাবেন। প্রাইস হচ্ছে 13,499 টাকা। তারপর দেখাবো A04 কিন্তু 50MP ট্রু ডুয়াল ক্যামেরা পেয়ে যাবেন, 3GB RAM 32GB ROM, পাশাপাশি কিন্তু আপনারা আরও 4GB RAM অ্যাড করতে পারবেন, টোটাল 7GB একটা ফিল পাবেন। আর এটাতে কিন্তু 15W ফাস্ট চার্জিং অপশনটা দেওয়া আছে, মানে যারা হচ্ছে আন্ডার 15,000 এর মধ্যে ফাস্ট চার্জিং অপশন খুঁজছেন, 50MP ক্যামেরা খুঁজছেন, পাশাপাশি টুকটাক আপনার হচ্ছে গিয়ে ফাস্ট চার্জ করতে পারবেন, পাশাপাশি একটু গেমও খেলবেন, তারা কিন্তু A04টা দেখতে পারেন। 3GB RAM 32GB ROM 14,499 টাকা। তারপর দেখাবো একেবারে বাজেট, মানে বাজেট ফ্রেন্ডলি ডিভাইস যেটাকে বলে, A03 Core 12,299 টাকা, অফার প্রাইসে নিতে পারবেন মাত্র 12,000 টাকায়। এটা হচ্ছে গিয়ে স্যামসাংয়ের বেসিক ফোন বলে এটাকে, এটা থেকে স্যামসাংয়ের স্মার্টফোনের শুরু। এটা হচ্ছে A03 Core, কালার একটা অ্যাভেলেবেল পাবেন, হাতেরটা হচ্ছে গিয়ে ব্রোঞ্জ কালার, এটা অ্যাভেলেবেল আছে বর্তমানে 12,000 টাকায়, এই ডিভাইসটা পারচেস করতে পারবেন। আর এটাতে কিন্তু 5000mAh ব্যাটারি ইউজ করেছে, 6.5 ইঞ্চি লার্জ ডিসপ্লে পেয়ে যাবেন। তারপর যদি বলি যে আপনার হচ্ছে গিয়ে যদি ডিভাইস পারচেস করতে চান রিসেন্টলি, তারা আপনারা কিন্তু জুন মাসের মধ্যেই নিয়ে নিতে পারেন, কারণ জুলাইতে কিন্তু অনেক বড় একটা চেঞ্জ আসবে, কারণ তার অলমোস্ট 5%-এর মতো প্রাইস বেড়ে যাবে। তো এইখানে কিন্তু আপনারা যখন ফলো করবেন, যে আমি যখন প্রাইসগুলো দেখাই তখন কিন্তু আপনার এইখানে দেখাচ্ছে যে 5% ভ্যাট এক্সট্রা প্লাস 5% ভ্যাট, এটা হচ্ছে ক্রেতা কেন্দ্রিক ভ্যাট, মানে আমরা যে প্রাইসটা এখানে স্যামসাং দিয়েছে 13,499, এটার সাথে 5% ভ্যাট অ্যাড হবে। তো এটার সাথে 5% ভ্যাট কিন্তু আমরা এখন নিচ্ছি না, হয়তোবা ইন ফিউচারে হচ্ছে গিয়ে গভর্নমেন্টের যদি আরও কড়াকড়ি করে বা হচ্ছে তারা যদি আরও নিয়মকানুন বাড়ায় তখন কিন্তু অবশ্যই নিতে হবে, এটার সাথে আরও 5% অ্যাড হবে। তার মানে এটার কিন্তু প্রাইস হয়ে যাবে অলমোস্ট আরও 10% বাড়বে, 13,499 টাকার সাথে আরও 10% আপনার অ্যাড করা লাগবে। তো এরকম করে কিন্তু সবগুলো ডিভাইসেই কিন্তু আপনার প্রাইস বাড়বে, যেমন এটা হচ্ছে গত মাসেও কিন্তু এটার প্রাইস ছিল 13,000 টাকা, 400 টাকা বেড়ে কিন্তু 13,500 টাকা হয়েছে। A04ও কিন্তু হচ্ছে গিয়ে 14,000 টাকা ছিল, 500 টাকা বেড়ে 14,500 টাকা হয়েছে। তো আপনারা চেষ্টা করবেন যে এই মাসের মধ্যে নিয়ে নেওয়ার জন্য রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন অন্য অন্য ফোনের তুলনায়। তো এই হচ্ছে আমার আজকের ভিডিও, সবাই লাইক করে দিবেন, ফলো করে দিবেন, এমনকি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন ভিডিওর জন্য। ধন্যবাদ।